আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে দিগন্ত জোড়া বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ এটি। মাঝের এই জমিগুলো দেখলে মনে হবে ধান পাকতে শুরু করেছে, কিন্তু এই শীষগুলোতে একটাও চাউল বা দানা নেই। ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের শীষগুলো শুকিয়ে গেছে। স্থানীয় কৃষকরা এই রোগকে কেউ বলছে কোনো পাচারি, আবার কেউ বলছেন কারেন্ট পোকার আক্রমণে তাদের কষ্টের ধানের জমির এই অবস্থা হয়েছে। কৃষকরা জানান কৃষি বিভাগের উপযুক্ত তদারকি না থাকার ফলে কৃষকদের এই ক্ষতির মুখে পড়তে হয়েছে। অন্যদিকে পরিবারের সারা বছরের খাবার নিয়ে আশঙ্কায় পড়ছেন কৃষকরা। যাই হোক, এই এক ফসলা জমির আবাদ, এই আবাদগুলো আমাদের শেষ হয়ে গেল। আমরা এখন পুরো বছরটা স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে আমরা কি করবো আর কি খাবো। আমরা বিএসের কাছে জানতে চাই, বিএস কেন আমাদের এলাকায় আসে না, তারা কেন আমাদের এই জমির ওপর দেখাশোনা করে না, তারা কেন আমাদের সাথে দেখা করে না, আমরা তো নিজের এলাকার বিএসকে আমরা চিনিই না। এদিকে জেলার সদর গোবিন্দগঞ্জ, সাগাটা ও ফুলছড়ি উপজেলার বোরো ধানের জমিতে ব্লাস্ট রোগের আক্রান্ত সবচেয়ে বেশি দেখা দিয়েছে। ফলে ওই এলাকার কৃষকরা বোরো ধান চাষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিঘা জমি 2000 টাকাতে সেচ দিচ্ছি, এক বস্তা সার 1100-1200 টাকা করে কিনতেছি, তেল 80 টাকা লিটার, এলা আবাদ করে এই ক্ষতি হলে আমরা কত টাকা বেঁচে থাকবো, কেমনে বাঁচবো আমরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করেন এলাকার ব্লক সুপারভাইজার কোনোদিনও চাষিদের কাছে আসে না। যদি তারা আগেই আমাদের কাছে এসে পরামর্শ দিত কোন জাতের ধান চাষ করতে হবে, তাহলে আমরা BR-28 এবং BR-81 জাতের ধান চাষ করতাম না বলে জানান এই কৃষক। আমরা কৃষক মানুষ, আমরা এই জমি জিরাত আবাদ করি, আমাদের এখন তো আবাদ করে সংসার নির্ভর হয়। এই যে এই জমিটা প্রায় 5 বিঘের মতো দেখেন, এই জমিটার তামান সমস্ত ধানের শীষ শুকিয়ে উঠছে। আমরা কোনোদিন এটা মানে যে কৃষি অফিসার বা বিএস, আমরা কারো কোনোদিন এটা পরামর্শ পাই না, বা একদিন জমির মাঠত পাই না, আমরা খুঁজেও পাই না তাকে। তবে জেলায় বোরো ধানের জমিতে ব্লাস্ট রোগ প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ইতিপূর্বে আমরা কৃষককে উদ্বুদ্ধ করেছিলাম যে 28 জাত যাতে তারা না করে, তার পরিবর্তে 81 অথবা 82 অথবা 84 এই জাতগুলো করার জন্য। কিন্তু কিছু কিছু কৃষক তা সত্ত্বেও যে ধান 28 জাতের চাষ করেছে, 29 জাত চাষ করেছে। আমরা যারা 28 বা 29 জাতে চাষ করেছে তাদের জমিতেই শুধুমাত্র এই ব্লাস্টের কিছু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এই সব জমিতে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি এবং আমাদের উপজেলা পর্যায়ে ইতিমধ্যেই পিপি স্কোয়াড গঠন করা হয়েছে। এই ব্লাস্টের হাত থেকে রক্ষার জন্য আমরা সাধারণত ট্রুপার, তারপরে আপনার স্ট্রবিন, ফিলিয়া, তারপরে আপনার ম্যাটিভো, এইগুলি আপনার স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের মতে এবছর জেলায় মোট 1,27,880 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। তার মধ্যে প্রায় 8 হেক্টর জমিতে ব্লাস্ট রোগের আক্রমণ হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দিয়ে তাদের ক্ষতি পুষিয়ে দিবে সরকার, এমনটি প্রত্যাশা সবার। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।